নমস্কার, সেভেনা ভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। তেলোত্তমার বুকে বারংবার বিভিন্ন প্রতিবাদের হুঙ্কারে গর্জে উঠেছে ধর্মতলার গান্ধী মূর্তি পাদদেশ। চাকরি প্রার্থী হোক কিংবা শিক্ষক নিয়োগ হোক, ডিএ আন্দোলন, নিজেদের দাবি দাওয়াগুলি তুলে ধরতে এই জায়গায় মঞ্চ বাঁধেন প্রতিবাদীরা। আজ মহাত্মা গান্ধীর জন্মদিন। এই বিশেষ দিনে সকাল 11টা নাগাদ ধর্মতলায় গান্ধী মূর্তি পাদদেশে গান্ধীজিকে মালা পরিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দেখেন অবশ্যই এই ছবি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন তিনি, চলুন শুনে নেওয়া যাক। Message for today, sir. What is your message? What is your message? Try to be a Gandhian. Try to be like Gandhi. Imbibe the spirit of the Mahatma. That is the message. থ্যাংক ইউ। আমাদের চ্যানেলের প্রতিটি বিভাগেই আমরা নতুন মুখ চাইছি। আগ্রহী হলে যোগাযোগ করুন 9883107107 এই নম্বরে। অন্যদিকে আজ জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও ব্যারাকপুর গান্ধী ঘাটে আয়োজন করা হয়েছিল প্রার্থনা সভার। সূচি অনুযায়ী আজ ব্যারাকপুর গান্ধী ঘাটে আয়োজিত প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, সেই সঙ্গে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী সহ আরো অনেকে। সর্বধর্ম প্রার্থনা শোনার পর গান্ধীজির স্মৃতিসৌধে মালা দেওয়ার পাশাপাশি চরকাও কাটেন তিনি। তবে এদিন ব্যারাকপুর গান্ধী ঘাটে দাঁড়িয়ে শাসক দলের সঙ্গে সংঘাত জিয়ে রাখলেন রাজ্যপাল। অনুষ্ঠানে যোগদানের পর 100 দিনের কাজ নিয়ে দিল্লিতে তৃণমূলের ধর্ণা দেওয়া প্রসঙ্গে রাজ্যপাল বলেন, সবকো সুমতি দে ভগবান। Outstanding payment of 100 plus 1 with the villagers and they have got to them to Delhi. What do you say? Sabko sanmati de bhagwan. কলকাতা থেকে শ্যামল পাল ও ব্যারাকপুর থেকে রাজাদের রিপোর্ট, সেভেনাভিক নিউজ। আমাদের চ্যানেলের প্রতিটি বিভাগেই আমরা নতুন মুখ চাইছি। আগ্রহী হলে যোগাযোগ করুন 9883107107 এই নম্বরে। আর যারা নতুন দর্শক বন্ধু, তাদের কাছে অনুরোধ রইল, সেভেন নিউজ চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।